ব্যাস ছাদ থেকে এসে নামাজ পড়েই কাঁঠাল খাচ্ছি, ভাবি কাঁঠাল পাঠাইছে। মিষ্টি অনেক না কাঁঠালগুলি, এত মিষ্টি মানে চিনির মতো। তো মা খাইছে 12টা এখান থেকে, আর বাকিগুলো আমি খাচ্ছি। আসসালামু আলাইকুম। সকাল সকাল আজকেও আসছি, 10টা বাজে। আমি একটা ক্যাপসিকাম দিয়ে ডিমটা ভাজছি। অ্যাকচুয়ালি ফ্রিজে 3টা ক্যাপসিকাম ছিল, মানে সবগুলো কেটে ডিপে রেখে দিচ্ছি, আর কিছু দিয়ে আমি ডিম ভেজে খাচ্ছি। ক্যাপসিকাম দিয়ে ডিম খেতে কিন্তু ভালো লাগে। আজকের নাস্তা হচ্ছে আমার এই যে ডিম ভাজি, ফ্লাফি হয়েছে। নতুন আরেকটি ব্লগ শুরু করছি, ভাবলাম আজকে একটু ডিফারেন্ট নাস্তা করছি, তাহলে আমি এখান থেকে একটা ব্লগ স্টার্ট করে ফেলি। দেখি সারাদিন কী করা হয়, সব কিছু শেয়ার করবো। আর আমি নাস্তাটা খাচ্ছি, অ্যাকচুয়ালি আগের দিন রাতে আমি যে দুধের মধ্যে চিয়া সিড আর ওটস ভিজিয়ে রেখেছি, কিন্তু আজকে ওটা খেতে ইচ্ছে করছে না, তাই আমি এটা খাচ্ছি। জাস্ট এক ঘুমে হয়ে গেছে এটা খেতে খেতে। এখন ঝাল খেতে ইচ্ছে করলো, যার কারণে আমি মরিচ আর ক্যাপসিকাম দিয়ে খাচ্ছি। তো সাথে থাকবেন, আমি নাস্তাটা শেষ করে নিই। ব্যাস সকালে নাস্তা যেহেতু আজকে করে ফেলছি, ডিম সকালেই সেটা আদনান যাওয়ার পর পরই, এখন 12টা বাজে। তো 12টার সময় একটু ক্ষুধা লাগছে, এটা যেহেতু আগের দিন রাতে ভিজাই রাখছি, তো এটা তো শেষ করে ফেলতে হবে। জাস্ট কলাটা কেটে দিচ্ছি। তো এখন আমি দুপুর 12টায় নাস্তাটা করছি, একটু শেয়ার করলাম। আজকে না আমি চিয়া সিড আর ওটস কম দিয়েছি, এই জন্য একটু পাতলা। তো আমি খেয়ে নিচ্ছি। ব্যাস দুপুরে মানে 12টার পর আমি একটু ওটস খাওয়ার পর ব্যালকনিতে আসছি, হঠাৎ করে চোখ পড়লো যে একটা গাছ এত বড় ক্যাপচার না করে পাইনি। দেখতেই পাচ্ছেন একদম গোড়াটা হচ্ছে এই যে, এটা আমি জুম করে দেখাই, এটা হচ্ছে গোড়াটা, আর এটা কত বড় দেখাই, গোড়াটা বিল্ডিং জোড়ায় উঠছে গাছটা। এটা কিন্তু পুরো উপর ছাদ পর্যন্ত মানে একটা দড়ি টানানো আছে। ভাবলাম একটু দেখাই কর্নারে গাছটা, ফুল গাছ, ওই যে কী যেন ফুল আছে না, এই যে এই ফুলগুলি ধরে আছে। গাছটা হচ্ছে একদম নিচু থেকে, এই যে নিচু থেকে আমি একটু কাউন্ট করে, এটা কয়তলা, 1 2 3 4 5 6 7 8 9 9 তলা। সো গাছটা দেখেন কত বড়। আমার সত্যি খুব অবাক লাগছিল যে এত বড়, মানে এটা লতা পাতা দিয়ে বড়ই হচ্ছে। আজকের ওয়েদার তো একটু অন্যরকম, মনে হয় বৃষ্টি হবে। আর এটা হচ্ছে আমাদের আম গাছ, এই আম গাছে আম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এই ফুল গাছটা একদম ছাদ পর্যন্ত একটা দড়ি টানানো আছে, এই যে লম্বা করে, এই ফুল গাছটা একদম নিচ পর্যন্ত। এটা হচ্ছে গাছের গোড়া। ভাবলাম যে আমি এত বড় গাছ লতা পাতা দিয়ে বড় হয়েছে, একটু শেয়ার করে ফেলি আজকের ব্লগে। এখন আমি চলে যাব নামাজ পড়তে, 12টা নামাজ পড়ি, দুপুরে কিছু আইটেম শেয়ার করে আমরা আজকে বিকেলে মানে আসর নামাজ পড়ে ছাদে যাব। তো সেখানে কিছুটা দেখিয়ে নেব, এভাবে রাখবো আজকের ব্লগটি, আশা করছি সাথে থাকবেন। তো আজকে দুপুরের জন্য আমাদের ডিম ভুনা করে ফেলছে অলরেডি, আর এটা হচ্ছে পটল ভাজি, সুন্দর করে করতেছে পটল ভাজি। অনেক তেল দিচ্ছেন রে রূপতাপা, তেল কেন ছাই কেন নিয়েন? আচ্ছা তেল দিস না, তেলটা কাউ দিনের মতো করাইতে হবে। এটা মা বানাইছে ভাজিটা, সুন্দর হয়েছে ভাজিটা, মা করছে আর রূপতাপা ডাল করছে, ডিম ভুনা করছে, আর ওইদিকে রূপতাপা কাঁঠালের বীজে ঘষতেছে। দেখাই কি করেন, এটা লাল অংশগুলো এরা ফেলাইতেছেন, দেখি উঠে না। হ্যাঁ
এবারে কিছু করবেন আজকে নাকি আজকেই করবেন কাঁঠালের বীজের ভর্তা হবে মা তো নারকেল দিয়ে করে কাঁঠালের বীজের ভর্তা তো এই জন্য লাল অংশটাকে উঠে দিচ্ছে যাই হোক পটলের ভাজিও হয়ে আসছে সিদ্ধ হয়ে গেলে নামাইতে হবে এই যে একদম সাদা হয়ে গেছে দুটো পেটারে ভয়সা মাইজে আলটা উঠে ফেলছে ছিলা শুধু ঘষা দিচ্ছেন না আর কিছু দিচ্ছেন জাস্ট এটার মধ্যে ঘষা মজা করে এই যে একদম লাল মানে কাঁঠালের বীজের উপরে যে লাল অংশ সবগুলো চলে গেছে সাদা হয়ে গেছে এটা দিয়ে ভর্তা বানানো হবে এই আর কি আজকে মনে হয় বানানো হবে না না কালকে বানানো হবে আজকে জাস্ট রেডি করে রাখছি হ্যাঁ মা এটা সেদ্ধ দিয়ে পানি শুকিয়ে একদম নারকেল দিয়ে বেটে ভর্তাটা বানায় আর দুপুরের জন্য এই যে ডিম ভুনাও করছে ডাল রান্না করছে আজকে আর সাথে হচ্ছে ছোট মাছ দিয়ে ঝিঙ্গা ওটা রান্না করছে সাথে ভর্তাগুলো আছে আর পটল ভাজি তো হচ্ছেই এই তো এগুলো হচ্ছে আমাদের দুপুরের আইটেম তো সকালের নাস্তা দেখানোর পর এখন আমরা বিকেল হয়েছে 5:30টার মানে কয়টা বাজে এখন 6টা বাজে 6:30টা বাজে এখন আমরা ছাদে যাব ছাদে মা আছে আসেন রূপতাপা দিয়ে আসেন আমারে মা আছে ভাবি আছে ওরা নাকি ছাদে তো আমরা এখন ছাদে যেতেছি ধরেন এটা ধরেন চান আমরা এখন ছাদে যাচ্ছি জাম নিয়ে বুবি লইয়া ওর বলে ভূমি লটকন বলে ভূমি আমরা এটাকে লটকন বলি ভূমি ভূমি আর এটা জাম খালি না এটা কে ভাতছে এতে গন্ধ পাইছে জান ভাবে ওরা আসো বাবু I know that you like it, you like it, yeah, you like it. I know that you like it, you like it. You said that you were down just yesterday. Hoping you'll stick around and wait for me. I see you wanna come up, but don't switch up on me. You just always in a tight rush state. You just always in a tight campaign. You just always in a tight campaign. I'm missing out, I'm trying to dial back. Can you stick through it with me or not? And it might take a minute, but we'll get it. বেশ ছাদ থেকে এসে নামাজ পড়েই কাঁঠাল খাচ্ছি ভাবি কাঁঠাল পাঠাইছে কাঁঠালগুলি এত মিষ্টি মানে চিনির মতো তো মা খাইছে 12টা এখান থেকে
আর বাকিগুলো আমি খাচ্ছি। মিষ্টি অনেক না ব্যাস, এটাই ছিল আজকের মতো আমার আয়োজন। শেয়ার করেছি সারাদিন টুকে টুকে যা করেছি, বাট আজকে আমরা প্রথম ছাদে গিয়ে এরকম ভাজা পোড়া খেয়েছি, টক ঝাল খেয়েছি, খুব ভালো লাগাছিল। ছাদ থেকে এসে নামাজ পড়ে এত মজার কাঁঠাল খেয়ে ধন্যবাদ জানাচ্ছি ভাবিকে, অসংখ্য ধন্যবাদ মজার কাঁঠাল পাঠানোর জন্য। তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।